অতএব এজেন্সিটি তো মমতার সিআইডি নয় যে মমতা বলে দেবে যে কাকে কবে ডাকতে হবে। যেমন আমাকে অষ্টমীর দিন, আজকে মহাঅষ্টমী, আমি হাইকোর্টের বেলে আছি, আমাকে বলা হয়েছে আজকে একটা কেসে ইনভেস্টিগেটিং অফিসারকে কোঅপারেট করতে, আজকে মহাঅষ্টমী। আমি চিঠি দিয়ে জানিয়েছি আমি হাইকোর্টের জামিনে আছি, অতএব আমি বলেছি আজ আমি যেতে পারবো না, দশমীর পর যে কোনো দিন ইয়ে হলে যাবো। সুতরাং এইটা হচ্ছে মমতা ব্যানার্জি, দিস ইজ দ্য ক্যারেক্টার অফ মমতা ব্যানার্জি। এটা সরকার জবাব দেবে, এটা একটা বাংলার যে মুখ, এই মুখটা ভারতবর্ষের কাছে খারাপ হয়েছে। বলছি সব্যসাচী তারপর কি আজকে লিস্টে আছে, যে প্রচুর মানুষ আছে পুজোতে, তো এই মুহূর্তে পশ্চিমবাংলার অবস্থান কি? আজকে আমাদের মহাঅষ্টমী, কাল মহানবমী, পরশু দশমী। দশমীতে কি হয়, পুরুত মশাই আসেন, ঘরটা নাড়িয়ে দেন, লাল সুতোটা ছিঁড়ে দেন, দিয়ে বলেন যে ঠাকুরের ভাসান হয়ে গেল। বাংলার অবস্থা হচ্ছে এই মুহূর্তে বাংলার সরকারে ঘট ভাসানো হয়ে গেছে, তারকিটা ছেড়ে দেওয়া হয়েছে, ওই লাল সুতোটা, শুধু প্রতিমাটা কখন বিসর্জন হবে তার অপেক্ষা। তো এবারে পুজোর কাছে, মায়ের কাছে প্রতিবারের নাই, এবারেও বলছি যে বাংলায় যে বিগত কয়েক বছর ধরে অশুভ শক্তির দাবদাপানি চলছে, মা এই অশুভ শক্তির দাবদাপানি বন্ধ করো এবং বাংলার মাকে, বাংলার মানুষকে শান্তিতে বসবাস করতে দাও।